Hey, what is up, guys? Welcome back to my YouTube channel 0.5 Topics. So, আজকে একদম দারুন এক্সিলেন্ট একটা দারুন দুর্দান্ত একবার চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসছে. সো এটা সবচেয়ে মজাদার একটা বিষয় ঘুরতে চলেছে. সো ভিডিওটি স্কিপ না করে ফুলটা দেখবেন. এন্ড যারা এখন আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলবেন না. কজ আজকে এই ভিডিওতে যদি মাত্র 500 লাইক কমপ্লিট হয় তাহলে আমার আইডিতে গিভওয়ে শুরু হয়ে যাবে. সো ফ্রি গিভওয়েতে যদি কেউ পার্টিসিপেট করতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করে আপনি জানাবেন. সো এর মধ্যে থেকে প্রথম 5 জনের ভিতরে একজন সিলেক্ট করে দিবে অ্যান্ড তার মধ্যে থেকে আপনারা পেয়ে যাবেন 200 ডায়মন্ডের যে কোনো একটা বান্ডিল অথবা যে কোনো একটা গিফট হ্যাম্পার. সো যাই হোক, আর দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন. সো আজকে এই অল ইন কন্ট্রোলের যেই ইভেন্টটা আছে ওটার ভিতরে আমি স্পিন করি. অ্যান্ড স্পিন করার ভিতরে মজার ব্যাপার হচ্ছে আমার মাত্র 459 ডায়মন্ডের মতো ছিল. সো আমি ভাবছিলাম যেহেতু 700 লাগে তাহলে হয়তো বা বের হয়ে যাবে. তো লাস্ট পর্যন্ত দেখুন, অবশ্যই অবশ্যই মজা পাবেন. সো এই ক্ষেত্রে মনে করেন যে আজকে দরকার হয়েছিল যে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিলো যে মনে হয় যেন কিডনি বেচ্ছা মনে করেন যে এরা আমি নেই. কজ হচ্ছে এই ভুয়া ইমোটটা আমার খুব ভালো লাগছে. কজ হচ্ছে আমার আগে ইভেন্টে একটা ভুয়া ইমোট আসছিলো, সো ওই ভুয়া ইমোটটা আমার কাছে নাই, তো আমি চাইছিলাম যে এই ভুয়া ইমোটটা আমি নিবো. সো যাই হোক, ব্যাপার না, এটার ভিতরে একদম কম ডায়মন্ডের ভিতরে সব কিছু পাওয়া যাবে 700 ডায়মন্ডের ভিতরে. তো যাই হোক, আমি অলরেডি কিছুই পাই নাই, আমার মাত্র 156 ডায়মন্ড আছে. তো একটা ওয়েপেন রয়্যালের ভাউচার পাইছি অ্যান্ড এখন আর কাজ হবে না. কজ হচ্ছে এখন আমার ডায়মন্ড টপ আপ করতে হবে. সো ডায়মন্ড টপ আপ করার পরে হচ্ছে সবচেয়ে মজাদার ইন্টারেস্টিং ব্যাপারটা. ডায়মন্ড টপ আপ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে 5600 ডায়মন্ড অলরেডি টপ আপ করা হয়ে গেছে. সো এই ডায়মন্ডটা আমার ইটালি থেকে একে বড় ভাইয়ের মাধ্যমে আমি টপ আপ করছি. এই জন্য আমার খুব অল্প টাকার ভিতরে 2500 টাকার ভিতরে আমি 5600 ডায়মন্ড পেয়ে গেছি. সো আমি এখন সব কিছু নিয়ে নিয়েছি অ্যান্ড আপনাদেরকে দেখাবো আমি এই ভুয়াই মোড়টা আপনারা অনেকে দেখে ফেলেছেন আগেই. সো তারপরে আমি দেখাচ্ছি বাইকের স্কিনটাও খুবই সুন্দর, আমার কাছে সবই ভালো লাগছে. আর মোকো ইভেন্টে আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট এর ফ্রি ফায়ার জীবনে মনে হয় সবচেয়ে সুন্দর সুন্দর মানে জিনিস মোকো ইভেন্ট দিয়েছে. সো আগের আমার কোনো স্কিন ছিল না, আগের স্কিনটা নিয়েছি লেজেন্ডারি একটা স্কিন, দেখতে পাচ্ছেন যে মোকোর ছবি দেওয়া. সো মোকোর ইসে ফ্রাই প্যানটাও ফ্রি পাইছি অ্যান্ড এই যে স্কিনটা আছে এটা কি দুর্বল লাগেছে কি এটার নামই তো লাগেছি কে. আচ্ছা যাই হোক, সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি প্রেস